তোমরা দেখতে পাচ্ছ সুইডেনে প্রথম সেই লাল শাক। হারুন ভাই, কিভাবে এই লাল শাক গুলো হলো কাইন্ডলি একটু বলেন। আসলে আপনি কিভাবে করলেন? হঠাৎ করে একদিন মনে হলো যে আমি একটু শাক খাইতে মন চাচ্ছে। যদিও এটা স্ক্যান্ডিনেভিয়ান এরিয়া সুইডেন, এখানে ফ্রেশ শাক পাওয়া খুব কঠিন, আমাদেরকে সব ফ্রোজেন শাক খাইতে হয়। তো চিন্তা করলাম যে এই সামারে আমি কিছু লাল শাক, মূলা শাক, ডাঁটা শাক, পালং শাক, ধনিয়া এগুলো একটু বপন করে দেখি আসলে কি হয়। আচ্ছা, এই উদ্দেশ্যে বপন করা এবং ফাইনালি সাকসেসফুল। আপনার বপন উদ্দেশ্য তো পুরো 100% সাকসেসফুল আমরা যা দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, তোমরা দেখো কি নাইস করে শাকগুলো হয়েছে এখান থেকে। এই প্রথম মনে হয়, হ্যাঁ না, এই প্রথম লাল শাক অরিব্রতে। এই হারুন ভাই প্ল্যান করেছে, দেখো পালং শাক। হ্যাঁ, আমরা একটু সামনের দিকে যাচ্ছি, দেখো তোমরা এটা হচ্ছে সরিষা শাক না? আচ্ছা আচ্ছা, আসলে এইগুলো সব কি আপনি সুইডেন থেকে নেওয়া? এটা বাংলাদেশ থেকে? সব বিচিগুলো বাংলাদেশে। হ্যাঁ, এই যে ধনিয়া পাতা, নাইস। সো ভিউয়ার্স, এই প্রথম সুইডেন অরিব্রতে লাভটা দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে সেই গ্রেট ফার্মার, সে করেছে হারুন ভাই। ওকে, থ্যাংক ইউ আজকের জন্য। হারুন ভাই আমাকে আর এখান থেকে শাক গিফট করছে, মূলা শাক আর লাল শাক নিচ্ছি। হারুন ভাই, আমার হচ্ছে আর একটা কোশ্চেন আছে যে আপনার এই প্ল্যান কি, এই কৃষি তার মানে এই শাকটা এগুলো নিয়ে নেক্সট প্ল্যানটা কি? আসলে আমার নেক্সট প্ল্যানটা হচ্ছে আমি এখানে আর একটু বড় করে করব। আসলে এটা আনন্দ যেরকম সবাই। আচ্ছা ভাই, এই শাকগুলো যে হয়েছে, এই সারগুলো কোথা থেকে? সারগুলো হচ্ছে কম্পোস্ট সার বলে এরা। আচ্ছা, এই সারগুলো এরা হচ্ছে হাউজিং যে আমি যে হাউজিং এ থাকি, আচ্ছা, তারা হচ্ছে দিয়ে যায় ফ্রিতে। আচ্ছা, কম্পোস্ট করে। আচ্ছা, এই সুইডেনের পুরো সিস্টেমটাই কি এরকম যে কম্পোস্ট সারগুলো ওরা? হ্যাঁ, এটা হচ্ছে হাউজিং কোম্পানির আন্ডারে যেতে হবে। হাউজিং কোম্পানি প্রাইভেটে যান তাহলে তারা দিবে না, তারপরে কিনতে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনার 4 ইউরো লাগবে? 4 ইউরো, 40 কেজি স্যার। আচ্ছা, জৈব সার আর কি? ওকে, হ্যালো বন্ধুরা, শাক উঠাচ্ছি।
আগুনটা দাও। থ্যাংক ইউ।